বাংলাদেশে চলমান প্রেক্ষাপটে বহুল আলোচিত এক শব্দ জেনজি বর্তমান প্রজন্মের জনগোষ্ঠীকে এই নামে ডাকা হয় বিগত আওয়ামী লীগ সরকারকে হটানোর পেছনে জেনজি এর অবদানই বেশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ও অধিকার বিষয়ে অতি সচেতন এই প্রজন্মের টগবগে তরুণরা সৌরতন্ত্র পতন থেকে শুরু করে পারে না হেন কোনো কাজ নেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে জেনজিদের নিয়ে ব্যতিক্রমী এক গবেষণা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে চাকরিজীবী 47% খান না আমেরিকার অনলাইন ভিত্তিক ক্যাটারিং কোম্পানি ইজিকেটার এই গবেষণা চালিয়েছে দ্য লাঞ্চ রিপোর্ট নামের এই গবেষণায় বলা হয় দুপুরের খাবারের জন্য অফিসের বাইরে বের হওয়াকে জেনজি চাকরিজীবীরা অপরাধ বলে মনে করে গবেষণায় অংশ নেয়া 47% জেনজি চাকরিজীবী প্রতি সপ্তাহে দুবার বা তার বেশি মধ্যাহ্নভোজ করেন না এই গবেষণাটি যুক্তরাষ্ট্রের 5000 কর্মীর উপর চালানো হয়েছে এতে দেখা যায় কাজের চাপের কারণে জেনজি প্রজন্মের লোকজন দুপুরের খাবার এড়িয়ে যায় গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মতে অফিসের সময় বিরতি নেওয়া তাদের নির্ধারিত কাজ শেষ করার ক্ষমতাকে বাধা দেয় এর আগে 2020 সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে অফিসে না গিয়ে কাজ করা 60% ব্যক্তি মনে করেন যে অফিসের সময় কাজ থেকে বিরতি নেওয়া তাদের কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলবে আচরণবিদ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা বলছেন সাধারণত দুপুরে খাবার বাদ দেওয়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যই ক্ষতিকর এটি বার্ন আউটকে বাড়িয়ে তুলতে পারে যা কাজের জন্য ভালো নয় যদিও এই তরুণ পেশাদারদের মধ্যে 50% লাঞ্চকে কাজের দিনের সেরা অংশ হিসেবে দেখেন জেনারেশন এক্স এর থেকে কাজ থেকে দূরে সরে যাওয়ার অপরাধ বোধ জেনজি চাকরিজীবীদের মধ্যে 4 গুণ বেশি 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারীদের জেনজি হিসেবে ধরা হয় আর জেনারেশন এক্স কে ধরা হয় 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই দুই প্রজন্মের মাঝেরদের বলা হয় জেনারেশন ওয়াই তারা মিলেনিয়ালস হিসেবেও পরিচিত তাদের জন্ম 1981 থেকে 1996 সালের মধ্যে এসব প্রজন্মের মধ্যে সব ক্ষেত্রে পটু জেনজি এই প্রজন্মের সবচেয়ে কনিষ্ঠ জনের বয়স মাত্র 12 বছর সবচেয়ে বয়সের সদস্য মাত্র 27 বছরের অর্থাৎ এই প্রজন্মের সদস্যদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে বেশ কিছুটা সময় লাগতে পারে তবে ইতিহাস বলে তাদের হাত ধরে রচিত হয় নতুন পৃথিবী সামিয়া তাবাসসুম খবর সংযোগ